সুপ্রিয় এইস স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করছি সব অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা তোমাদের অর্থনৈতিক পত্রের মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান এই অধ্যায়টা থেকে আজকে আমরা এই চিত্রটা নিয়ে আলোচনা করব। যদিও বা এই চিত্রটা থেকে আমরা কিন্তু এমসি কিউ সমাধান করে দিয়েছি তোমরা যারা দেখো না অবশ্যই দেখে নিবা যদি চিত্রটা তোমার উদ্দীপকে আসে এবং সিকিউ প্রশ্নের জন্য হয় তাহলে তুমি কিভাবে আনসার দিবে সেই সহজ টেকনিকটা তোমাদেরকে দেখাবো এবং সহজভাবে চেষ্টা করবো যে তোমাদেরকে ব্যাখ্যাটা প্রেজেন্ট করার জন্য তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে অবশ্যই এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে তো এই চিত্রটা যদি উদ্দীপকে আসে এবং উদ্দীপক থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে আমরা প্রথমে প্রশ্নটা একটু দেখে নিই তো দেখো প্রশ্নে বলা হচ্ছে আমরা ঘ নম্বর প্রশ্নটা সমাধান করব ঘ নম্বর তো প্রশ্নে বলা হচ্ছে তুমি কি মনে করো একজন কৃষকের পক্ষে পি এন ও কিউ এর যে কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব বিষয়টি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা অর্থাৎ উদ্দীপকে যে চিত্রটা দিয়েছে সেই চিত্র অনুসারে আমাদেরকে এই প্রশ্নের উত্তরটা ব্যাখ্যা করতে হবে তো প্রশ্নটা হচ্ছে এরকম যে ওইখানে যে তিনটা বিন্দু আছে ফি কিউ ফি অ্যান্ড কিউ বিন্দু এই তিনটা বিন্দু থেকে উৎপাদন করা সম্ভব কি না সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে তোমরা চিত্রটা একটু প্রথমে তোমরা খাতায় তুলে নিবে এবং প্রশ্নটা একটু খাতায় তুলে নিবে ঠিক আছে আর আমি যেভাবে ব্যাখ্যা করব তোমরা ঠিক একইভাবে ব্যাখ্যাটা খাতায় নোট করে নিবে এবং পরীক্ষা ঠিক একইভাবে তোমরা প্রেজেন্ট করবা ওকে আমরা সরাসরি বেখ্যাতে চলে আসছি এবং তোমাদেরকে রিকোয়েস্ট করবো ব্যাখ্যাটা একটু মনোযোগ সহকারে শোনার জন্য যদিও বা আমি আগের বেশ কয়েকটা ভিডিওতে এই ধরনের চিত্র আমি করেছিলাম তো আজকে একটু সহজে তোমাদেরকে ব্যাখ্যাটা বোঝানোর জন্য চেষ্টা করব একটু মনোযোগ সহকারে দেখো তো খেয়াল করো এই চিত্রটা প্রথমে তুমি খাতায় প্রথমে অঙ্কন করবা অঙ্কন করার পরে তুমি জানো যে এই চিত্রটা কিসের চিত্র এই চিত্রটা হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখার চিত্র কেন কারণ একটা দ্রব্যের উৎপাদন বাড়ালে আরেকটা দ্রব্যের উৎপাদন কমে যায় সেটা হচ্ছে তোমার উৎপাদন সম্ভাবনা রেখা ঠিক আছে তো এখানে দেখো তুমি যখন ধান এই এদিকে তোমার ভূমি ধান উৎপাদনের পরিমাণ এবং লম্ব অককে পাট উৎপাদনের পরিমাণ দেখিয়েছ তো ধান উৎপাদনের পরিমাণ যখন ওয়েক্স ওয়ান হয় ধান উৎপাদনের পরিমাণ যখন ওয়েক্স ওয়ান হয় তখন তোমার গম উৎপাদনের পরিমাণ হচ্ছে দেখো এখানে এই গম উৎপাদনের পরিমাণ হচ্ছে ও ওয়াই ওয়ান যা তুমি এম বিন্দুতে দেখিয়েছ এম বিন্দু দ্বারা দেখিয়েছ এরপর ধান উৎপাদনের পরিমাণ আর একটু বৃদ্ধি করে যখন ওয়েক্স টু করা হয় তখন তোমার পাট উৎপাদনের পরিমাণ হ্রাস করে হ্রাস পেয়ে হয় কি ও টু অর্থাৎ একটা জমিতে তুমি একটা দ্রব্যের উৎপাদন যদি বৃদ্ধি করো তখন কিন্তু আর একটা দ্রব্যের উৎপাদনটা তোমাকে হ্রাস করতে হবে ঠিক আছে যখন তুমি সম্পূর্ণ জমিতে তখন তুমি ও বি পরিমাণ যদি তুমি ধান উৎপাদন করো তাহলে তোমার পাট উৎপাদন হবে শূন্য ঠিক আছে শূন্য কারণ তুমি পুরো জমিতে যদি ধান উৎপাদন করো তাহলে তুমি এখানে গম পাট উৎপাদন করতে পারবে না ঠিক আছে এখন দেখো এই যে আমরা উৎপাদনের সংমিশ্রণ যে বিন্দুগুলো পেয়েছি এগুলো হচ্ছে সংমিশ্রণ বিন্দু অর্থাৎ দুটো দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ পায় এই বিন্দুগুলো দ্বারা এখন দেখো একটা বিষয় মনে রাখবে সেটা হচ্ছে এই যে রেখাটা তুমি এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা এই যে এখানে একটা রেখা দেখতে পাচ্ছ এই রেখাটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা এই রেখার মূল কথা হচ্ছে এখানে যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলোতে তুমি যদি উৎপাদন করো অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে যদি তুমি উৎপাদন করো তাহলে তোমার উৎপাদন হবে সর্বোচ্চ কি বলেছি যদি এই উৎপাদন সম্পন্ন রেখার যে কোনো বিন্দুতে তুমি উৎপাদন করো ঠিক আছে তাহলে তোমার উৎপাদন হবে সর্বোচ্চ তুমি এ রেখার বাইরে বাইরে উৎপাদন করতে পারবে না এবং এ রেখার ভিতর উৎপাদন করতে পারবে কিন্তু তোমার উৎপাদন হবে কম যেখানে যেমন ধরো এখানে তিনটা বিন্দু আছে তার মানে আমরা এন বিন্দুতে উৎপাদন করতে পারবো এন বিন্দুতে উৎপাদন করা যাবে এবং ফি বিন্দুতেও উৎপাদন করা যাবে কিন্তু ফি বিন্দুতে উৎপাদন করলে করলে একজন উৎপাদক একজন ভোক্তা ফিবিন দ্বিতীয় উৎপাদন করতে চাইবে না কারণ হচ্ছে ফিভিন দূত উৎপাদন করলে তোমার উৎপাদন হবে কি খুবই কম ফি দূত উৎপাদন করলে তোমার উৎপাদন হবে খুবই কম কারণ এটা সর্বোচ্চ উৎপাদন রেখার ভিতরে অবস্থান করতেছে এখানে তুমি শ্রম এবং মূলধনের পরিমাণ তেমন একটা পাবে না এখানে তোমার তোমার পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজ করবে না অপূর্ণ নিয়োগ বিরাজ করবে অর্থাৎ এখানে তুমি সম্পদের পূর্ণ ব্যবহার করতে পারবে না তো সম্পদের পূর্ণ ব্যবহার যদি তুমি ফি বিন্দুতে করতে না পারো তাহলে তোমার উৎপাদন সর্বোচ্চ হবে না এ কারণেই এখানে উৎপাদন হবে খুবই কম ঠিক আছে তো এখানে উৎপাদন করতে পারবা ফি বিন্দুতে কিন্তু তোমার উৎপাদন হবে কম আর এন বিন্দুতে তোমার উৎপাদনটা সর্বোচ্চ হবে আরেকটা বিষয় হচ্ছে যে এই রেখার বাইরে যে কী বিন্দুতা অবস্থান করতেছে এখানে প্রযুক্তি এবং সম্পদ দ্বারা উৎপাদন সম্ভব নয় কারণ এটা তোমার অর্জনযোগ্য একটা এলাকা ঠিক আছে অর্থাৎ এই এলাকাতে উৎপাদন সম্ভব নয় তাহলে আমরা শেষ এসে তোমাদেরকে বলতে হবে যে এখানে তোমার ফি ও আরেকটা হচ্ছে ফি ও কিউ বিন্দুতে ফিও কিউ বিন্দুতে উৎপাদন করা অসম্ভব এবং অযৌক্তিক হবে তবে বিন্দুতে উৎপাদন করা সম্ভব বিন্দুতে ফাট এবং ধান দুইটাই উৎপাদন করা সম্ভব হবে এইটাই হচ্ছে তোমার এই প্রশ্নের মূল বক্তব্য এবং মূল ব্যাখ্যা হচ্ছে এটাই তো আমি তোমাদের যেভাবে করে ব্যাখ্যা করেছি এটা তোমরা পরীক্ষার খাতায় ঠিক ধারাবাহিকভাবে এভাবে করে লিখে দিবা এবং তোমাদের মুখস্থ করার দরকার নাই আমি তোমাদেরকে যেভাবে ব্যাখ্যা করেছি তোমাদের যদি যা যাদের সমস্যা হয়েছে আর একটু ভিডিওটা টেনে দেখে নিবা আশা করছি তোমাদের অনেক উপকার হবে আর আমার চ্যানেলে কিন্তু এখন সিকিউ প্রশ্নের আনসার দিচ্ছি আমরা এবং আমরা সিকিউ যে প্রশ্নগুলো করছি আনসার করছি সবগুলো সিকিউ প্রশ্ন কিন্তু চিত্রগত সমস্যা এবং সুসূচিগত সমস্যার সমাধান আর তাছাড়া আমার চ্যানেলে কিন্তু চিত্রগত সূচিগত গাণিতিক অনেকগুলো এম সিকিউ সমাধান করিয়েছি তোমরা চ্যানেলে ভিডিওটা আমরা প্লেলিস্ট গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো আশা করছি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেক উপকার হবে ততক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ওই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য